আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি ভাপা পিঠা বানাবো। তো আমাদের এখানে এখন রাত 10:30 বাজে, আমি সকালবেলা বানাবো, এই কারণে আমি সবগুলো রেডি করে রাখতেছি। তো আমি এখন খেজুরের গুড় গরম করে গলিয়ে নিব, আর আপনারা চাইলে ছুরি বা বুটি দিয়ে কুচি কুচি করেও ভাপা পিঠাই দিতে পারেন। তো আমার কাছে এটা বেশি ইজি মনে হয়, তাই আমি এভাবেই করি। তো আজকে আমি ভাপা পিঠাটা বানাবো সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে, তাই এই কারণে আমি এখন সব কিছু রেডি করে রাখব। আর আমার কাছে এই সিদ্ধ চাউলের গুঁড়াটা অনেক দিন যাবত আছে, ডিপের মধ্যে রেখে দিয়েছি কারণ আমরা বাংলাদেশ থেকে এনেছিলাম। তো এটা যদি সাথে সাথে বানাই তাহলে পিঠা ভালো হবে না, তাই এই কারণে রাত্রেবেলা সব কিছু রেডি করে রেখে দিব, সকালবেলায় বানাবো। এই যে, তো আমি এখন ভাপা পিঠার জন্য সব কিছু রেডি করব। তো আমি এখানে গুড়গুলা দিয়ে সফট একটা আটা বানিয়ে নেব। তো আজকের ব্লগটি প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাতে নতুন, প্লিজ তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সবগুলা গুড় দিয়ে দিলাম, আর হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমার ভাপা পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেল সব কিছু। এর মধ্যে নারকেল দিয়ে তারপর ভাপা পিঠা বানিয়ে নিব। আর এখন রাত্রেবেলা আমরা চিকেন ফ্রাই খাব। তো এইটা হলো আমাদের রাত্রের খাওয়া। তো এখন সবাই মিলে খাওয়া শেষ করব, আর সকালবেলা আবার আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠা বানানো। আর এই ভাপা পিঠা খেতে অসাধারণ লাগে, বিশেষ করে শীতের সিজনে। শীতের সিজনে যে কোনো পিঠা খেতে অনেক ভালো লাগে। তো ভাপা পিঠাটা আসলে শীতের সিজনে বেশি খাওয়া হয়। আর কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভাপা পিঠা। তো সকালবেলা সব কাজ শেষ করে চলে আসলাম ভাপা পিঠা বানানোর জন্য। আজকে সকালের নাস্তা আমাদের ভাপা পিঠা। তো আমি এরকম সাইজের একটা বাটি নিয়েছিলাম, এই বাটিটাও আমি এখান থেকে নিয়েছিলাম $149 দিয়ে। তো আমি এবার নারকেল দিয়ে দিচ্ছি, তারপর আটার সাথে একটু নারকেল মিক্স করে তারপর ভাপা পিঠা রেডি করে নিচ্ছি। তো আমি সবগুলা পিঠা এখন বানাবো না, এখন খাওয়ার জন্য বানাবো, তারপর বাকিগুলা আবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো যেই সময় ইচ্ছে করবে, মন চাইবে, ওই সময় বানিয়ে খাওয়া যাবে। আপনারা যদি এভাবে করে রেখে দেন নর্মাল ফ্রিজে তাহলে এক সপ্তাহ রাখা যাবে। তো ইচ্ছে করলে গরম গরম বানিয়ে খাওয়া যায়। তো আমি এই যে রেডি করে ফেললাম ভাপা পিঠা। তো আমরা এভাবে ভাপা পিঠা বানাই নারকেল দিয়ে। তো এভাবে খেতে অনেক মজা লাগে, আর ভাপা পিঠার মধ্যে নারকেল বেশি হলে আরও বেশি মজা। তো আমি এরকম একটা পাতলা কাপড় নিয়েছি, নিয়ে এবার আমি বাটিটা এভাবে বসিয়ে তারপর ভাপে দিয়ে দিব। এই যে আমার অলরেডি পানি গরম হয়ে গেছে, আর এই যে ভাপ উঠতেছে, এই ভাপে আমি দিয়ে দিব। তো বিসমিল্লাহ পড়ে দিয়ে দিলাম, তো দেখি কেমন হয়।
আসলে যে কোনো পিঠা খেতে অনেক মজা, আর এর পিছনে অনেক কষ্ট করতে হয়। তো আমি নামিয়ে নিলাম পিঠা, তো আপনাদের দেখাচ্ছি কেমন হলো আমার প্রথম বাপা পিঠাটা। বিসমিল্লাহ পড়ে নামিয়ে নিলাম। তো এই যে মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার পিঠাটা। তো আমি এভাবে করে সবগুলা পিঠা বানাবো। তো আমাদের খাওয়ার জন্য এখন যা খেতে পারবো ওটাই বানাবো, বেশি বানাবো না, কারণ গরম গরম খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো এবার আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি, সেমভাবেই দিব নারকেল দিয়ে। তো এই পিঠাটা বেশি চাপা যাবে না, আলতো হাতে বাটিটা ভরে নিতে হবে। আর বাবা পিঠার মধ্যে যত বেশি নারকেল হয় আমার কাছে অত বেশি মজা লাগে। তো এবার আমি এটাও সেমভাবে দিয়ে দিব। এই যে এটাও দিয়ে দিলাম। তো যখন পাতিলে ভরা পানি থাকে, মানে আপনার পিঠায় যেন না লাগে এরকমভাবে পানি দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি ভাপা পিঠা হয়ে যায়। আর যদি পাতিলের পানিটা শুকিয়ে যায় তাহলে অনেক সময় লাগে পিঠা হতে, তো এটা লক্ষ্য করবেন। আর আমি এদিকে পিঠাটা ভেঙে একটু দেখাচ্ছি, আর আমি খাবো এখন এটা। তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, আর এত সফট হয়েছিল পিঠাগুলো। তো আমি এখন খাবো। তো মাশাল্লাহ এত মজা লাগছিল আমার কাছে পিঠাগুলো। তো আমার কাছে গরম গরম বাপা পিঠা খেতে অনেক মজা লাগে। অনেকে আছে ঠান্ডা বাপা পিঠা পছন্দ করে, আমার কাছে বেশি গরম খেতে ভালো লাগে। তো আমার অলরেডি এই পিঠাটাও হয়ে গেছে, আমি এটাও আপনাদের দেখাচ্ছি। আর প্রথমটা তো আমি খেয়ে নিলাম। তো অনেক গরম তাই একটু ধরতে অসুবিধে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটাও মাশাল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে। তো আমি এভাবে করে বানিয়ে নিব আজকে সকালের নাস্তা। তো আমার ভাপা পিঠা বানানো শেষ হয়ে গেছে, আমি কয়েকটা বানিয়ে নিলাম সকালের নাস্তার জন্য। আর প্রথমটা তো আমি খেয়ে নিয়েছি, এত মজা ছিল এই পিঠাগুলা, আপনারা হয়তো দেখেই বুঝতে পাচ্ছেন কত মজা ছিল পিঠাগুলা। তো আজকে রাত থেকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি সবাই আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কমেন্টস করে অবশ্যই জানাবেন আজকে পিঠাগুলো আপনাদের কাছে কেমন লাগলো। তো তো আমি দুপুরে রান্নায় চলে আসলাম, আজকে আমি হাঁস রান্না করব। এই হাঁস আমরা লাইভ চিকেন যেখান থেকে আনি ওখান থেকে এনেছিলাম। তো আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর মাংসগুলো এত ফ্রেশ দেখাচ্ছে। তো আমি এখন রান্নায় চলে যাব। তো হাঁস যেখান থেকে কিনেছিলাম ওনারা হাঁসকে আমরা যেভাবে জবাইয়ের পর আগুনে সেকি, ওখান থেকে ওনারা সেকে তারপর দিয়েছিল। তো আমার
আর বেশি কষ্ট হয় নাই, কারণ যদি দোকান থেকে দোকানিরে এভাবে দেয় তাহলে আর বেশি কষ্ট হয় না। আর না হলে নিজেরা যদি চুলায় শেকে তাহলে অনেক ঝামেলা মনে হয়। তো আমি এখন রান্না করতে চলে আসলাম, তো পাতিলে দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, তারপর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। তো আমি একটু ঝাল বেশি খাই, এ কারণে আমি আজকে হাঁসটা ঝাল ঝাল করে রান্না করব। আর জিরে ধনিয়া দিয়ে দিয়েছি 1.5 চামচ, তারপর দিয়ে দিব রসুন বাটা 2 চামচ, তারপর দিব আদা বাটা 1.5 চামচ, তারপর স্বাদ মতো লবণ দিব, তারপর দিব তেজপাতা, এলাচ, দারুচিনি, তারপর দিয়ে দিব তেল। তো সবগুলা দেওয়ার পর এখন আমি মিক্স করে নিব। তো আমি এখন মাংসগুলোকে মিডিয়াম হিটে রান্না করব। তো মাংস থেকে ঝোল বের হবে, ওই ঝোলে আমি প্রথমে ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়েছে। তো মাংসের সাইজও অনেক ছোট হয়ে গেছে, তো আমি এখানে একটু পানি অ্যাড করি নাই এখন পর্যন্ত। তো এখন আমি ঢাকনা দিয়ে দিব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, কারণ আমার এই ঝোলগুলো একদম শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর আমি এখন পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কারণ আমার পুরো রান্নাটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তাই আর ওটা অ্যাড করি নাই। তো এখন আমি মাংস আর পেঁয়াজ ভালোভাবে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে রান্না করব। আর মাংস পেঁয়াজের সাথে অনেক নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর একটু ঝোলও বের হয়েছে। তো আমি এটাকে ভালোভাবে কষিয়ে একটু ঝোল দিয়ে দিব। তো মাংসগুলো কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মাংসগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু। তো আমি এখানে 3টা আলু কেটে দেব, কারণ আমার বাচ্চারা আলু অনেক পছন্দ করে, বিশেষ করে আমার ছোট ছেলে, ওর জন্য মাংস রান্না করলে আমার আলু দিতে হয়, তাই আমি আজকে আলু দিয়ে হাঁস রান্না করব। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা লাগে খেতে, ভুনা ভুনা করে আলু দিলে অনেক মজা লাগে খেতে। তো আমি এই ঝোলের মধ্যে ভালো করে আলুগুলোকে কষিয়ে নেব, তাহলে আলুর ভিতরে মশলাগুলো ঢুকে যাবে।
তো আমার আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে 80%। এবার আমি ঝোল দিয়ে দিব। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এই ঝোলে আমার সম্পূর্ণ রান্নাটা আমি শেষ করে নিব। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আলু দিয়ে হাঁস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আমি এখন ঢাকনা দিয়ে রান্না করব। আর এই যে হয়ে গেল আমার মজাদার আলু দিয়ে হাঁস রান্না। তো কালারটা দেখেছেন অনেক সুন্দর এসেছে, আর খেতেও এত মজা হয়েছিল হাঁস রান্নাটা। তো দুপুরের রান্না শেষ করে নিলাম, আজকে যাব গার্ডেনে, কারণ আমার গার্ডেনে আমি কচু শাক কাটতে যাব। আমার কচু শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর লাউ পাতা আছে ওগুলা নিব, কিছু শিম আছে ওগুলা নিয়ে আসব। তো চলে আসলাম আমরা গার্ডেনে। তো আজকে কচু গাছ আমি উঠিয়ে নিলাম, আর এই কচু গাছের মধ্যে মুখিও হয়েছে অনেকগুলা। তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম, কারণ আমার গত বছরে আমার কচুর মুখি এরকম হয় নাই, তো এবার হয়েছে। আর আমি যদি নভেম্বরের দিকে তুলতাম তাহলে হয়তো মুখিগুলো আরও বড় হতো, কিন্তু আমার আসলে যাওয়া হয় না এত বেশি, কারণ অনেক দিন পর পর যাওয়া হয়, তাই এই কারণে তুলে নিয়ে চলে আসলাম আজকে। আর এই মুখিগুলা অনেক বড় হতো হয়তো যদি থাকতো। তো এখন আমরা এই গাছগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব, আর এখান থেকে মুখিগুলাও ছিঁড়ে নিব। অনেকগুলো মুখি দেখতে পাচ্ছেন, আর আমার মনে হয় এই মুখিগুলা যদি বাংলাদেশে লাগাইতো, মানে গ্রাম অঞ্চলে, তাহলে মনে হয় অনেক বেশি মুখি হতো। তো আমরা এই অল্প সময়ের মধ্যে মুখি এত বেশি বের হয়েছিল, আর অনেকগুলা ছিল ছোট ছোট। আর আমি এখানে আজকে কুমড়ো শাক নিলাম, বেশি না অল্প। আর এই যে শিম, তারপর টমেটো ছিল, ওগুলোও নিলাম। তো এই বছরের জন্য শেষ আমার গার্ডেনের সবজি। তো আল্লাহ বাসায় যদি রাখে, সবাইকে ভালো রাখে, তাহলে অবশ্যই আবার নেক্সট ইয়ার করব। তো মাশাল্লাহ অনেকগুলো শাকসবজি খেয়েছিলাম আমরা আমার গার্ডেন থেকে। তো আজকে লাউ শাকও তুলেছিলাম আমি, আর এটা অল্পই ছিল মিষ্টি কুমড়ো শাক, আর আমি কেটে নিয়েছি। এখন লাউ শাকগুলো আমি কাটছি, আমি এখান থেকে শাকগুলো কেটে নেব। এটা হলো মুখি, আর মুখিগুলো অনেক বেশি ছিল, অবশ্যই আপনাদের সাথে বাসায় গিয়ে আবার শেয়ার করব। তো কেমন লাগলো আজকের ব্লগটি, আশা করছি সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।